নমস্কার বন্ধুরা ব্যাঙ্কে ছ হাজার পদে নিয়োগের জন্য বিরাট বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখন ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশানের ফুল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে এসেই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওখানে ক্লিক করলেই সরাসরি এই পেজটিতে উপস্থিত হবেন এখানে আসার পর প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো এই লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং নিচের যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা ফুল অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখন ফুল অফিসিয়াল নোটিশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভালো করে এটা দেখে নিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন ফুল অফিসিয়াল নোটিশটিতে চলে এসেছি তো এবার আমরা দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আলোচনা করে দেবো তো কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এখানে সমস্ত ব্যাঙ্কের লিস্ট দেওয়া রয়েছে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এক সাত দু অর্থাৎ আজ থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং একুশ সাত দু পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে একুশ সাত দু তারিখ পর্যন্ত কত তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কত তারিখে মেন এবং প্রিলিমিনারি এক্সামটা হবে সমস্ত ডেট এখানে দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে ভারতীয় নাগরিক হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এজ লিমিট কত বলা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন তবে বয়সের হিসাবটি এক সাত দু হাজার বাইশ অনুসারে করে নেবেন এবং এসসিএসটি প্রার্থীরা বয়সের উদ্দেশীমায় পাঁচ বছরের ও বিসি প্রার্থীরা বয়সের উদ্দেশীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন এরপর পিডিএফটির আট নম্বর পেজে চলে আসবেন এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন এক্সামিনেশনের ডিটেলসটা দেওয়া রয়েছে তো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে টোটাল একশো নম্বরের ষাট মিনিট সময় থাকবে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন কোন কোন সাবজেক্ট থাকছে তারপরে মেন এক্সামিনেশনটা হবে দুশো নম্বরের এবং এখানে টোটাল কিন্তু একশো মিনিট সময় থাকছে কি কী সাবজেক্ট থাকছে কত মার্কস থাকছে সমস্ত কিন্তু এখানে দেয়া রয়েছে এরপর এখানে কোন রাজ্যের কী কী ভাষায় এক্সামিনেশনটা হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই ভাষাগুলোতে কিন্তু এক্সামিনেশনটা হবে হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন তার ডিটেলসটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেওয়া রয়েছে এর আগেও আমি আলোচনা করে দিয়েছি তবু এখানে ভালো করে দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবেন আর এখানে কত আবেদন ফি লাগছে সমস্ত ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া রয়েছে দেখুন এখানে একশো পঁচাত্তর টাকা আবেদন ফি লাগছে এস সি এসটি পি ডাব্লিউডি প্রার্থীদের জন্য এবং বাকি প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগছে এরপর এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে কোন ব্যাঙ্কে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কত শূন্য পদ রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং বেশ কিছু জায়গায় দেখুন এনআর লেখা রয়েছে এনআর মানে নট রিপোর্টেড মানে এই সমস্ত জায়গায় ব্যাংকে এখনো কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়নি পরবর্তীকালে আপডেট হয়ে যাবে প্রায় ছ হাজার মতো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একাধিক ব্যাংক রয়েছে এবং একাধিক ক্যাটাগরি অনুসারে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে আপনাদের এক্সামগুলো কোন কোন স্থানে বা কোন কোন প্লেসে হবে কোন রাজ্যের সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে দেখে নিন প্রিলিমিনারি এক্সাম হবে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়িতে আর মেন এক্সামটা হবে আসানসোল কলকাতা কল্যাণী এবং শিলিগুড়িতে তো এগুলো ভালো করে দেখে নিন তো বন্ধুরা এই ছিল আজকের ফুল অফিসিয়াল নোটিস আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ